ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন হাস্যকর দুই ভুলে প্রথমার্ধেই দুই গোল হজম করে বসেছে প্যারিস সেন্ট জার্মেইন তারপরেও দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে লক্ষ্যের দিকে ছুটে চলছিল তারা কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় পাল্টে গেল পুরো দৃশ্যপর হারিয়ে জি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ইংলিশ ক্লাবটি দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়িয়েছে তিন তিন কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ডের টিকেট টিকিট পেয়ে গেল উলে গুনার দল প্রথম লেগে ইউনাইটেডের মাঠে দুই শূন্য গোলে জিতেছিল পিএসজি দ্বিতীয় লেগে মারাত্মক ছন্দপতন তাদের এই ম্যাচের দ্বিতীয় মিনিটের সময় পিএসজির জার্মান ডিফেন্ডার টিলো ক্যারার এক লক্ষ্য ভ্রষ্ট ব্যাকপাস করে বসেন তার ব্যাকপাসের ধারে কাছে ছিলেন না গোলরক্ষক কিংবা ডিফেন্ডার থিয়াগো সিলভা আর সেই বল ধরে সহজেই ডিবক্সে ঢুকে জানলয়জি বোফনকে কাটিয়ে গোল করেন রুমালো লোকাকো তখনই এগিয়ে যায় ইউনাইটেড শুরুর ধাক্কা দ্রুত সামলে উঠে স্বাগতিকরা দশ মিনিটের মধ্যে সমতা সূচক গোলটি আদায় করে নিয়েছে পিএসজি পিএসজির সমতাসূচক গোলটি করেছেন বার্নার্ড পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে পরপর মিনিটে দুটি সহজ সুযোগ নষ্ট করেছে পিএসজি তবে নিজেদের সবকটি সুযোগ প্রায় ভালো করেই কাজে লাগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ত্রিশতম মিনিটে বুফনের ভুলে আবারও পিছিয়ে পড়ে পিএসজি রসপোর্টের সোজাসুজি শট ধরতে গিয়ে তালগোল পাকান অভিজ্ঞ এই ইটালিয়ান গোলরক্ষক আর ছুটে এসে সেই বল জালে জড়ান লোকাক্ক দুই এক গোলে পিছিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বেঁচে রয়েছিল পিএসজি তবে খেলার যোগ করার সময়ের চতুর্থ মিনিটে রাশপোর্টের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড স্বাগতিকদের স্তব্ধ করে দেন তিনি পিএসজির ডিফেন্ডার পার্সনাল ক্যাম্পেম্বের হাতে বল লাগে ডিবক্স ভেতরে আর এ সময় ভিএআর এর সাহায্য নিয়ে পেনাল্টির বাসি বেজায় রেফ্রি সেই পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেছেন রাশপোর্ট তাতেই তিন এক গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড